নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী, শুরু করছি আরো 12। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কলতানকে বের করা হলো, কলতানকে বের করা হলো। গতকাল তার জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট, এবার তাকে বের করা হয়েছে। অর্থাৎ কলতানকে বের করা হলো, গতকাল তার জামিন মঞ্জুর করেছে আদালত। এবং দেখতে পাচ্ছেন যে উচ্ছ্বাস বামকর্মী সমর্থকদের মধ্যে। স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলো কলতানকে। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলো কলতানকে। বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশে জামিন পান কলতান দাশগুপ্ত। পুলিশ কার নির্দেশে এই কাজ করছে সেই আসল মাথার কাছে পৌঁছাতে আমাদের হবে। হ্যাঁ, ষড়যন্ত্র গাড়ি আছে, গাড়ি আছে, দেখো হওয়ারই কথা ছিল, কিন্তু এই মিথ্যে মামলা যারা সাজিয়েছিল সেই পুলিশ অফিসার আর সেই তৃণমূল নেতা, এবার ওদেরও খবর আছে, ওদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া নিতে হবে। দেখা যাচ্ছে তৃণমূল প্রেস কনফারেন্স করছে আর পুলিশ গ্রেপ্তার করছে, তৃণমূল ঘোষণা করছে কে গ্রেপ্তার হবে, মৃণাল ঘোষকে গ্রেপ্তার করে জানতে হবে যে আর বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলো কলতান দাশগুপ্তকে। তার আজ স্বাস্থ্য পরীক্ষা এবং গতকাল হাইকোর্টের নির্দেশে তার জামিন হয়েছে। জামিন পান কলতান দাশগুপ্ত। ভাইরাল অডিও কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছিল, তবে গতকাল সে জামিন পেয়েছে। এবং দেখা যাচ্ছে বাম যুব নেতৃত্বকে সেখানে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলো কলতানকে। দেখতে পাচ্ছেন সেই ছবি, বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলো কলতানকে। মীনাক্ষী মুখোপাধ্যায়, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য সহ সবাইকে দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে কলতান দাশগুপ্তের সঙ্গে। কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের। স্বাস্থ্য ভবন চত্বর থেকে অবস্থান প্রত্যাহার। স্বাস্থ্য ভবন থেকে এসজিও কমপ্লেক্স পর্যন্ত আজ মিছিল রয়েছে এবং শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন জুনিয়র ডাক্তাররা, এমনটাই জানা যাচ্ছে। এবং গতকাল তারা সাংবাদিকদের সামনে এটা জানিয়েছিলেন যে শনিবার থেকে তারা জরুরি পরিষেবায় যোগ দিচ্ছেন এবং কর্মবিরতি তারা আংশিক তুলে নিচ্ছেন। তবে তাদের যে এই আন্দোলন, যে দাবি যতক্ষণ না মিটছে সেই আন্দোলন তাদের চলবে এবং আন্দোলন আরও জোরদার হবে, এমনটাও কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছিল। তবে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত আজ মিছিল রয়েছে দুপুরবেলায় এবং তারা বিচারের দাবিতে এই মিছিল করবেন। তারপর শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন জুনিয়র ডাক্তাররা, আংশিক এই আন্দোলন তুলে নেওয়ার কথা তারা গতকালই ঘোষণা করেছিলেন এবং সরকারের তরফ থেকে যে তাদের দাবি কিছুটা মানা হয়েছে সেটাও কিন্তু জানিয়েছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র চিকিৎসকেরা। এছাড়া বিভিন্ন বন্যা কবলিত এলাকায় অভয়া ক্লিনিক তারা খুলবেন, সেখানে সাধারণ মানুষের পরিষেবায় তারা যোগ দেবেন, তাদেরকে পরিষেবা দিতে বিভিন্ন জায়গায় তারা যাবেন, তারা প্রতিশ্রুতিবদ্ধ, এমনটাই কিন্তু জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। আমি এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আমি শুভঙ্করের কাছে যাব। শুভঙ্কর, যেটা জানিয়েছিলেন গতকাল জুনিয়র চিকিৎসকেরা যে তারা সেই আন্দোলন
তুলে নেবেন, অর্থাৎ আংশিক তারা তুলে নিচ্ছেন আন্দোলন, এবং তারপরে অভয়া ক্লিনিক তারা তৈরি করবেন, যে সমস্ত এলাকায় বন্যা হয়েছে সেখানে তারা যাবেন, এবং আজকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত একটা মিছিল রয়েছে, কি জানতে পারছো সব মিলিয়ে? শুভঙ্কর, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তবে যে ছবি আপনাদের দেখাচ্ছি, তাদের যে ত্রিপল খোলার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আজ স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন জুনিয়র ডাক্তারেরা, তবে তাদের আন্দোলন জারি থাকবে এমনটাই কিন্তু জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। এছাড়া বন্যা কবলিত এলাকায় তারা যাবেন, সেখানে অভয় ক্লিনিক খোলার কথা তারা জানিয়েছেন, সরকারের সঙ্গে তাদের কথা হয়, দীর্ঘক্ষণ বৈঠক হয়, তাদের বহুবার বৈঠক হয়, সেখানে বেশ কিছু দাবি দাবার কথা তারা জানিয়েছেন। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমার প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল, শুভঙ্করের কাছে যাবো। শুভঙ্কর, গতকাল জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছিলেন যে তারা আংশিক আন্দোলন প্রত্যাহার করছেন, তবে আজকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত তারা একটি মিছিল করবেন, পাশাপাশি বন্যা কবলিত এলাকায় যাবেন, সেখানে অভয় ক্লিনিকও খোলা হবে, সব মিলিয়ে কি জানতে পারছো? দেখো ইন্দ্রাণী, তোমরা জানিয়ে রাখি আজ যেহেতু বেলা 3টা নাগাদ মিছিল রয়েছে এবং স্বাস্থ্য ভবনের সামনে থেকে মিছিল যাবে সিজিও কমপ্লেক্স পর্যন্ত। আর কতদিন সময় চায় জবাব দাও সিবিআই, এই স্লোগান লিখে তারা আজ পথে হাঁটবেন। এবং আমি একটু দেখাতে চাইবো, এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন আনন্দ চক্রবর্তী রয়েছে, মূলত যে মঞ্চ স্বাস্থ্যভবনের সামনে যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চ কিন্তু খোলা হয়ে গিয়েছে। ডেকোরেটার যারা রয়েছেন তারা সেই কাজ করছেন মূল মঞ্চ খোলার, এবং যেহেতু আন্দোলন বা বলা যেতে পারে এই যে কর্মবিরতি আংশিক প্রত্যাহার, সেটি আজকেই হয়ে যাচ্ছে, গতকাল ঘোষণা হয়ে গিয়েছে। সেই কারণে যাবতীয় যা রাস্তার উপরে জিনিসপত্র রয়েছে, ত্রিপল চৌকি থেকে শুরু করে ব্যানার যাবতীয়, সেগুলোকে সরিয়ে ফেলার কাজ চলছে, পাখাগুলোকে খুলে ফেলা হয়েছে, সরিয়ে ফেলা হয়েছে, কারণ এই রাস্তা খুলে দেওয়া হবে এবং বেলা 3টার সময় যখন মিছিল শুরু হবে, মিছিল শুরু হয়ে গিয়ে তারপর যখন সেটি সিজিও কমপ্লেক্সে যাবে, সেই সিজিও কমপ্লেক্সে মিছিল যাওয়ার পর স্বাভাবিকভাবে এই রাস্তা কিন্তু যেটি অবরুদ্ধ হয়েছিল এতদিন, প্রায় 10-11 দিন, সেই রাস্তা সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে। সেই কারণেই এই যে কাজ, সেই কাজ এই মুহূর্তে চলছে। এবং তোমায় জানিয়ে রাখি যে নোংরা পরিষ্কারের কাজ সেটিও করা হচ্ছে, সমস্ত জিনিসপত্র যেগুলো রাস্তা এদিক ওদিক পড়ে আছে আস্তাকুট, সেগুলোকে এখান থেকে একেবারে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই জুনিয়র ডাক্তাররা এখানে কেউ নেই, কেননা তারা অনেক রাত পর্যন্ত, কালকে আমরা দেখেছি সাংবাদিক বৈঠক করেছেন, নিজেদের কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলেন, এবং তারা স্পষ্ট জানিয়েছেন যে ডাইরেক্টিভসগুলো তারা চেয়েছিলেন সেগুলো পেয়েছেন, কিন্তু তা যদি বাস্তবে রূপায়িত না হয় বা বাস্তবায়ন যদি না হয় সেগুলোর, তাহলে কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন যে আংশিক কর্মবিরতি তারা তুলেছেন, তারা পুনরায় আবার কর্মবিরতিতে যাবেন। এবং আপাতত তারা জানিয়েছেন যে এসেন্সিয়াল সার্ভিসের সঙ্গে তারা নিজেদের যুক্ত করছেন, এবং শনিবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে তারা হাসপাতালে ডিউটি দেবেন। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু ইন্দ্রাণী, যেভাবে তারা নিজেদের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, এবং বেলা যত বাড়বে এখানে কিন্তু ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র তাদের মিছিল নয়, তারা ডাক দিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ যাতে এই মিছিলে এসে যোগদান করেন। এবং যেটি আমি বলছিলাম যে বেলা 3টা নাগাদ এই মিছিল শুরু হওয়ার কথা রয়েছে, কিছুটা বিলম্বিত হতে পারে, আমরা সবসময় দেখেছি যে তারা যে টাইম দেন তাতে কিছুটা বিলম্বিত হয় তাদের যে প্রক্রিয়াগুলো রয়েছে বা কার্যকলাপগুলো। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে রাস্তা সম্পূর্ণভাবে পরিষ্কার করে দেওয়ার প্রক্রিয়া চলছে, এবং স্বাভাবিক কারণেই তারা যে আন্দোলন চালাচ্ছিলেন সে আন্দোলনের পরিসমাপ্তি তারা ঘটাচ্ছেন। তবে তারা জানিয়েই দিয়েছেন যে সরকারের সঙ্গে কথা বলে, বিশেষ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তারা ভীষণভাবে আশ্বস্ত, এবং তাদের যে ডাইরেক্টিভসগুলো তারা চেয়েছিলেন, দাবি করেছিলেন, সেগুলোকেও তারা লিখিত হিসাবে পেয়েছেন, ফলত এই আন্দোলন চালিয়ে যাওয়া। শুভঙ্কর তুমি সঙ্গে থাকো, আমি দর্শকদের জানিয়ে রাখবো যে শুভঙ্কর আমাদের প্রতিনিধি যে ছবিটা তুলে ধরছে, অর্থাৎ সেখানে যে মঞ্চ খোলার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যে মূল মঞ্চ বাঁধা হয়েছিল সেই মূল মঞ্চ খোলার কাজ শুরু হয়েছে, জুনিয়র চিকিৎসকদের দেখা যাচ্ছে না সেখানে আপাতত, তবে তাদের
কর্মসূচি রয়েছে এবং আজকে মিছিল রয়েছে স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত। তবে তাদের যে কাজ তারা জারি রাখবেন, তারা শনিবার থেকে জরুরি পরিষেবা তারা যোগ দিচ্ছেন, তাদের যে জরুরি পরিষেবায় তারা যোগদান করছেন, অর্থাৎ অভয়া ক্লিনিক খোলার কথা তারা বলেছেন যে সমস্ত এলাকায় বন্যা হয়েছে সেখানে। আমি আবারও সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, তারা জানিয়েছেন, জুনিয়র চিকিৎসকরা জানান যে যে বন্যা দুর্গত এলাকা রয়েছে সেখানে তারা যাবেন, সেখানে অভয়া ক্লিনিক খুলবেন, মানুষের পরিষেবায় তারা যোগ দিচ্ছেন। একেবারে এটি গতকালই তারা ঘোষণা করেছিলেন, মূলত যে ফুড টেন্ট তাদের ছিল বা খাবারের যে জায়গা ছিল সেই জায়গাটিতে সম্পূর্ণভাবে তারা গতকালই অভয়া যে ফ্লাড রিলিফ ক্যাম্প সেটি খুলেছিলেন গতকালই তারা জানিয়েছেন। এবং মূলত এখান থেকে তাদের যা জিনিসপত্র তারা জোগাড় করতে পেরেছেন, মেডিকেট কিট থেকে শুরু করে ওষুধপত্র যাবতীয় এই জিনিসগুলো, অনেকে খাবার দাবার দিয়ে গেছে, শুকনো খাবার তারা জোগাড় করছেন, জলের প্রচুর বোতল তারা জোগাড় করে তারা এখানে রেখেছেন, এবং সেইগুলোকে নিয়ে তারা বিভিন্ন যে বন্যা দুর্গত এলাকা আমরা গতকাল দেখেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদয়নারায়ণপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গিয়েছেন, ঘাটাল, বীরভূম বিভিন্ন জায়গায় যেভাবে ডিবিসির জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে স্বাভাবিক কারণেই, কিন্তু জুনিয়র ডাক্তাররা নিজেদের সেইখানে গিয়ে কাজকর্ম বলা হতে পারে সেখানে পরিষেবা দেওয়ার বিষয়টি থেকে কিন্তু নিজেদেরকে সরিয়ে রাখতে পারেননি। তাই গতকালই তারা ঘোষণা করে দিয়েছিলেন যে অভয়া রিলিফ ক্যাম্প বা সবাই বলা যেতে পারে যে অভয়া ক্লিনিক সেটিও তারা চালাবেন, ওষুধপত্র দেওয়া, সেই সঙ্গে সঙ্গে ত্রাণ সামগ্রীও তারা কিছু কিছু নিয়ে যাবেন এখান থেকে, যেগুলো তারা এখানে মজুত করেছেন বেশ কয়েকদিন ধরে সেগুলোকেও সেখানে দুর্গত মানুষদের তারা বিতরণ করবেন। সব মিলিয়ে জুনিয়র ডাক্তারদের এই যে প্রয়াস, এতদিন ধরে তারা যে আন্দোলন চালিয়েছেন ওই নির্যাতিতা ছাত্রীর জন্য তার খুন ও ধর্ষণের বিচার চেয়ে, এবং তারপর দেখা গেলো একের পর এক পুলিশ প্রশাসনে যেরকম একদম উচ্চপদস্থ আধিকারিকরা বদল হলেন, ডিসি নর্থ থেকে শুরু করে কলকাতা পুলিশের নগরপাল, এবং সেই সঙ্গে স্বাস্থ্য প্রশাসনেরও বদল এলো, সেখানে স্থানান্তরিত করা হলো বেশ কয়েকজনকে স্বাভাবিক কারণে। এরপরে তাদের দাবি ছিল যে ডাইরেক্টিভসগুলোকে মান্যতা দিতে হবে, সেই দাবিগুলো পূরণ করতে হবে, সেখানে মুখ্যসচিবকে সই করতে হবে, ফলত সেইগুলো সই করে মুখ্যসচিবের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এমনকি নির্দেশও দেওয়া হয়েছে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে যে অতি দ্রুততার সঙ্গে যেন যে ডাইরেক্টিভসগুলো দেওয়া হয়েছে সেগুলো যাতে অবিলম্বে পূরণ করা হয়। এবং সব মিলিয়ে কিন্তু তারা যেহেতু এই মুহূর্তে আশ্বস্ত, তাই এই আশ্বাস বাণী পাওয়ার পর বা আশ্বস্ত হওয়ার পর স্বাভাবিকভাবেই কিন্তু তারা এইবার যেটি করলেন যে তারা আন্দোলন তুলে নেওয়ার ঘোষণা করলেন গতকাল রাতে, এবং সেই মতোই তারা আজ স্বাস্থ্যভবন থেকে তাদের শেষ যে বলা যেতে পারে কর্মসূচি আন্দোলনের অর্থাৎ মিছিল, সেই মিছিল তারা করবে স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত, যেখানে তারা স্লোগান দিচ্ছেন আর কতদিন সময় চাই জবাব দাও সিবিআই। প্রায় 40 দিনের বেশি অতিক্রান্ত হয়েছে সিবিআই তদন্ত, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই আমরা জানি সুপ্রিম কোর্টেও একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল এর আগে ইন্দ্রাণী, যে সুপ্রিম কোর্ট যে তদন্ত করছে সেটা প্রকাশ করার কোনো প্রয়োজন নেই বা সেটা তদন্তের ক্ষেত্রে প্রকাশ্য নয় বলে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চও জানিয়েছিল, কিন্তু জুনিয়র ডাক্তারদের একটা দাবি ছিল অন্ততপক্ষে এই যে তদন্ত তার গতি প্রকৃতি কোন দিকে, কোনো কোনো সুরাহা তার থেকে আসছে কিনা বা হচ্ছে কিনা বা বলা যেতে পারে কোনো দিক নির্দেশ দিচ্ছে কিনা এই তদন্ত, নাকি শুধুমাত্র অন্ধকারেই হাতড়ে বেড়ানো, এ যাবতীয়টা অন্ততপক্ষে জুনিয়র ডাক্তারদের জানানো হোক সেই দাবি তারা করেছে। এবং শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন গণসংগঠন তারাও কিন্তু মিছিল করে আন্দোলন করে এই দাবি তুলেছেন, রাজনৈতিক দলগুলোও তুলেছে, ফলত সেইখানে দাঁড়িয়ে আজ তাদের মিছিলের কিন্তু মূল যে স্লোগান আর কতদিন সময় চাই জবাব দাও সিবিআই, সেটি নিয়েই তারা আজ পথে হাঁটবেন এবং এই স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত, আমি বলছিলাম যে তারা মিছিল করে যাবেন এবং সেখানে তাদের যে কার্য বিবরণী বা কর্মসূচি সেটার পরিসমাপ্তি ঘটবেন এবং তারা হাসপাতালে ফিরে যাবে, শনিবার থেকে তারা যে এসেনশিয়াল সার্ভিস সেটি দেওয়া শুরু করবেন। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ শুভঙ্কর, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। এবং অর্থাৎ তাদের যে কর্মসূচি সেটা আজ তারা চালাচ্ছেন, আজকে যে মিছিল রয়েছে স্বাস্থ্যভবন পর্যন্ত দুপুর 3টে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। গতকাল জুনিয়র চিকিৎসকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছিলেন শোনাব আপনাদের। সুপ্রিম কোর্টের অন্দরে যেমন চলবে ঠিক সেই রকমই
আমাদের রাজপথে আমরা যে অন্যায় প্রতিবাদ রেখেছিলাম সেই পথও থাকবে। সেই জায়গা থেকেই আমরা কালকে স্বাস্থ্যভবন থেকে সিডিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছি বিকেল 3টায়। যারা এই বন্যা কবলিত জায়গাতে ক্যাম্প, মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে ত্রাণ শিবির থেকে শুরু করে তাদের সাহায্যে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার, ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আগামীকাল থেকে এই কর্মসূচি শুরু করবে। কলেজের বুকে যে অচল অবস্থা চলছিল, আমরা মনে করি এই ডাইরেক্টিভ পাওয়ার পর এবং আমাদের দাবি দাবার একটা অংশ এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন চলছে সেই জায়গা থেকে সিজি অভিযান যেমন হচ্ছে, সেই জায়গা থেকেই আমরা পরিষ্কার সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলতে চাই। আমরা এসেন্সিয়াল সার্ভিস পরিষেবা শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা শুরু করছি। অর্থাৎ জুনিয়র ডাক্তারদের কি কর্মসূচি সেটা আপনাদের শুনলাম, গতকাল তারা ঘোষণা করেছিলেন এবং তারা এতদিন রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন, তাদের রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলছিলেন। এবার তাদের যা দাবি সেটা কিন্তু সিবিআইর দিকে, অর্থাৎ তারা যে মিছিল করছে আজকে সেটা স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত, এবার সিবিআইর কাছে তারা বিচার চাইছেন। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক মহলের সঙ্গে, তাদের কি প্রতিক্রিয়া শোনাব আপনাদের। সিবিআই এর তদন্ত কোন দিকে, কতখানি, কিভাবে এগোচ্ছে, কবে চার্জশিট দেবে, কি ঘটনা, কবে তিলোত্তমা বিচার পাবে, কবে অপরাধী শাস্তি পাবে, সেসব প্রশ্ন। এই উই ওয়ান জাস্টিস বললে কি জাস্টিস? তিলোত্তমার যে অপরাধী সে যেন শাস্তি পায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন 9ই আগস্টই বলেছিলেন সর্বোচ্চ শাস্তি। এবার আমার মনে হয় ডাক্তারবাবুদের সময় এসছে সেই দাবির সঙ্গে একমত হয়ে এক আওয়াজ তোলার, এবং সিবিআই এর কাছেই তাদের সেই আওয়াজ তুলতে হবে, বিচার বিভাগের কাছে সেই আওয়াজ তুলতে হবে। তাদের নৈতিকতা, তাদের যে নীতিগতভাবে আন্দোলন করছেন তাকে আমরা সমর্থন করেছি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে। আমরা তাদের দাবি দাওয়া যেটা মিটেছে বা তারা মনে করেছেন কাজে যোগ দেবেন তাতে আমরা স্বাগত জানাচ্ছি, এবং আজকে যেটা ওরা আন্দোলন করছেন সেটা হচ্ছে নির্যাতিতার মানে বিরুদ্ধে যারা এই কাজ করেছেন তাদের যাতে দ্রুত শাস্তি হয়, আইডেন্টিফাইড হয়। সিজিও কমপ্লেক্সে গেছে মানে সিবিআই কে আক্রমণ করেছে, সিজিও কমপ্লেক্সে অভিযান করা মানে কি? ওরা ওই যেমন স্বাস্থ্যভবন সাফাই অভিযানে গেছিল ঝাঁটা নিয়ে, স্পাইন নিয়ে গেছিল কলকাতা আপনার লালবাজারে, সিজিও অভিযান কি তাই? মানুষ তো নিশ্চয়ই দাবি করবে, কেন করবে না? গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি করাটাই তো নিয়ম, কিন্তু দাবি করা আর কারোর পদত্যাগ চাওয়া, কারোকে সিদ্ধারা উপহার দেওয়া, কোন জায়গায় ঝাঁটা নিয়ে যাওয়া, সব কি এক? ওরা সিজিও কমপ্লেক্সে নিশ্চয়ই দাবি জানাবে, আমি এদের এই অভিযানকে সমর্থন জানাই। কেন দাবি জানাবে না? নিশ্চয়ই দাবি জানাবে। আপনি কোথাও দাবি করতে যাওয়া, আবেদন করতে যাওয়া, অনুরোধ করতে যাওয়া, আর সাফাই করতে যাওয়া, আর সিদ্ধারাতে মালা পরিয়ে বেকা সিদ্ধারা উপহার দেওয়া, হাওয়াই চটি নিয়ে যাওয়া, এক নয়। এবার যে খবরের দিকে নজর রাখবো, ডিভিসির ছাড়া জলে প্লাবিত বলাগড়, ভাসছে একাধিক গ্রাম এবং যেভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জলমগ্ন হওয়ার ফলে তা কিন্তু রীতিমতো দুশ্চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি, হাঁটু জলে যাতায়াত এবং এই ঝুঁকির পারাপার সেটা তো চলছেই, কোথাও নদীর জলস্তর বাড়ছে তো কোথাও ডিভিসির ছাড়া জলে প্লাবিত হচ্ছে গ্রামগুলি। বলাগড়ের ছবি দেখাচ্ছি আপনাদের, গ্রামে ঢোকার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন, স্বাভাবিকভাবেই এতটাই জল জমে গিয়েছে যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং গ্রামে ঢোকার যে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ এবং গ্রামবাসীরা। প্লাবিত এলাকার একাধিক জায়গা এবং মানুষের বিভিন্ন সমস্যার তারা সম্মুখীন হচ্ছেন। স্কুলে তাদের স্থানান্তর করা হয়েছে, ত্রাণ শিবির খোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, নদী তীরবর্তী অঞ্চলে যাদের বসবাস তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং যাদের বাড়িঘর ডুবে গিয়েছে তাদেরকে ত্রাণ শিবিরে স্থানান্তর করা হয়েছে। আমি এই মুহূর্তে সেখানকার ছবিটা জানবো, আমাদের সঙ্গে সরাসরি বলাগড় থেকে রয়েছেন প্রতিনিধি দেবেশ চক্রবর্তী। দেবেশ, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? কোন রকম অবস্থার উন্নতি হয়েছে নাকি আরো অবনতি হচ্ছে? দেখো ইঞ্জানী, তোমাকে আমি জানিয়ে রাখি হুগলি বলাগড়ের যে নদী তীরবর্তী যে গ্রামগুলি রয়েছে ডিবিসি ছাড়া জলে সব গ্রামগুলি প্লাবিত হয়েছে এবং প্রায় 300-400 পরিবার
তারা প্লাবিত হয়েছে এবং তাদেরকে প্রশাসনের তরফ থেকে বলাগড়ের যে পার্শ্ববর্তী স্কুলগুলি আছে সেখানে রাখা হয়েছে। এবং যেটা সব থেকে সমস্যার কথা, যে যে রাস্তা দিয়ে গ্রামগুলোতে যাবে সেই গ্রামের যে কংক্রিট রাস্তাতে ভেঙে গেছে এবং ব্রিজও ভেঙে গেছে। প্রশাসনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে যেখানে তাদের রেখেছে তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হচ্ছে এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার সমস্যার মুখে সেখানকার মানুষরা পড়ছে। ইন্দ্রাণী, সেক্ষেত্রে দেবেশ আরো একটা বিষয়, যে গ্রামে জল ঢুকে গিয়েছে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থা করা হয়েছে? না, এই মুহূর্তে যেটা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে জল এখনো প্রায় কোমর অবধি জল আছে এবং সেখানে যাবে সেরকম পরিস্থিতি নেই, কিন্তু প্রশাসন করে যাওয়া। মেরামতের জন্য যতক্ষণ জল না কমবে ততক্ষণ ঠিক করা যাবে না। আর একটা তোমাকে বলে রাখি যে গুপ্তিপাড়া, বলাগড়ের গুপ্তিপাড়া যে ফেরিঘাট, যেটা শান্তিপুরের সঙ্গে যোগাযোগ রাখে এবং এখান থেকে প্রচুর মানুষ যাতায়াত করে, সেই ফেরিঘাটও বর্তমানে সকালবেলা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ জল অত্যধিক পরিমাণে বাড়ার ফলে এই যে ফেরিঘাট সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ দেবেশ। খানাকুলে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্রমশ বাড়ছে জলস্তর। আমরা খানাকুলের ছবি আপনাদের দেখাবো, যেখানে জলস্তর ক্রমশ বাড়ছে, নদীর জলস্তর বাড়ছে লাগাতার বৃষ্টির জেরে। খানাকুলে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্রমশ বাড়ছে জলস্তর, রাস্তায় চলছে নৌকা, কয়েকশো গ্রাম জলের তলায়, ত্রাণ শিবিরও জলমগ্ন হয়ে পড়েছে, জলের তোরে ভেসে গিয়েছে কয়েকটি পাকা বাড়ি, রাস্তায় নৌকা চালানো হচ্ছে এবং জলের তোরে ভেসে গিয়েছে কয়েকটি পাকা বাড়ি, রীতিমতো ভাঙন ধরেছে সেই পাকা বাড়িতে। দেখতে পাচ্ছেন যে ছবি তলিয়ে যাচ্ছে পাকা বাড়ি জলের তোরে, খানাকুলের অবস্থা যথেষ্ট ভয়াবহ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা এই মুহূর্তে খানাকুলের ছবিটা আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি খানাকুল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, এই মুহূর্তের কি পরিস্থিতি, কারণ ভয়াবহ অবস্থা হয়েছে খানাকুলে, কোনো অবস্থার উন্নতি হয়েছে? দেখো, প্রথমে বলে রাখি অবস্থার উন্নতি সেরকম কিছু হয়নি। মুন্ডেশ্বরী, দামোদর, রূপনারায়ণ, এই যে নদীগুলির বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে পুরসুরা খানাকুলের বিস্তীর্ণ এলাকা। পুরসুরা এবং খানাকুলের যে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে প্রায় সবকটি এখন জলের তলায়, চাষযোগ্য জমি এখন দেখা যাচ্ছে না, শুধু দেখে মনে হচ্ছে যেন সমুদ্র। জলের কোনো উন্নতি ঘটেনি, মূল যে রাজ্য সড়কগুলি রয়েছে সেইগুলোর সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। আমি এই মুহূর্তে অপেক্ষাকৃত একটু উঁচু জায়গাতে দাঁড়িয়ে আছি, এইখানে পরিস্থিতিও ভয়ঙ্কর, আমার পাশাপাশি চারদিকে জলমগ্ন হয়ে রয়েছে। সরকারের তরফ থেকে রিলিফ এসে পৌঁছেছে, আজকে হুগলির এসপি এসেছেন এখানে, রিলিফ দিচ্ছেন তিনি নিজে হাতে, সেই এলাকাগুলি বোটে বোটে রিলিফ দেওয়া হচ্ছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে রিলিফ নেই যেটা আমরা জানতে পারছি, কারণ অত্যধিকারে রিলিফের প্রয়োজন, সেখানে পর্যাপ্ত রিলিফ নেই। তাই কিছু কিছু জায়গায় ক্ষোভ বাড়ছে, কিছু কিছু জায়গায় পঞ্চায়েতে তালা দিয়ে দিয়েছে স্থানীয় বাসিন্দারা, তারা বলছে আমরা এখানে খাবার পাচ্ছি না, ত্রাণ পাচ্ছি না, এমনকি তিরপল পর্যন্ত পাওয়া যাচ্ছে না বলে তারা অভিযোগ করছে। এও বলে রাখি যে খানাকুলের কিছু নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ কি কার্যকর হয়েছে? কারণ তুমি বলছো যে অনেকে খাবার পাচ্ছে না এবং পর্যাপ্ত পরিমাণে তারা ত্রাণ শিবিরও যেতে পারছে না। ত্রাণ শিবিরগুলি বেশিরভাগ জলমগ্ন হয়ে গেছে এই এলাকাগুলিতে, কিন্তু যেইখানেতে 1000 হয়তো ত্রাণের প্রয়োজন সেখানে 1500 নিয়ে আসলেও সেইখানে ত্রাণ দিয়ে কুলাতে পারছে না প্রশাসন। তাই অত্যধিকারে রিলিফ আনার জন্য তারা যোগাযোগ করেছে রাজ্য সরকারের সঙ্গে, কিছু কিছু জায়গায় রিলিফ দেওয়া হয়েছে, কিন্তু এও বলে রাখি যে সব জায়গায় রিলিফ যাতে পৌঁছয় তার জন্যই বোটে বোটে রিলিফ দেওয়ার কাজ করছে প্রশাসনের তরফ থেকে, কিন্তু জল নামার এখনও কোনো বিন্দু মাত্র তাদের আশা নেই। তাই তারা হতাশাগ্রস্ত, চিন্তাগ্রস্ত, তারা বলছে কবে এই জল নামবে। কিন্তু এই যে উৎসবমুখী যে সামনেই দুর্গাপুজো, তাদের মধ্যে দুর্গাপুজোর কোনো ছাপ পর্যন্ত নেই, তারা কিভাবে বাঁচবে সেই দিকেই তাকিয়ে রয়েছে এখানকার স্থানীয় মানুষরা। একেবারে ধন্যবাদ দীপাঞ্জন, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন খানাকুল থেকে আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়।
অন্যদিকে কেটিয়া শিলাবতী নদীর জলে প্লাবিত চন্দ্রকোনা বন্যার জলে ডুবে গেছে বিঘার পর বিঘা ধানের জমি, অর্থাৎ ক্ষতিগ্রস্ত সেখানকার চাষিরা। কারণ ধানের জমি যদি ডুবে যায় সেক্ষেত্রে অবশ্যই ক্ষতির সম্মুখীন হবেন তারা। পূজোর আগে ক্ষতির সম্মুখীন চাষিরা, পূজোর মুখে দুশ্চিন্তায় কৃষকরা, সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন তারা। সরকারি সাহায্যের দিকে তাকিয়ে কৃষকরা স্বাভাবিকভাবেই লাগাতার বৃষ্টির জেরে বিঘের পর বিঘে ধানের জমি তলিয়ে গিয়েছে জলের তলায়, দুশ্চিন্তায় কৃষকরা, সরকারি সাহায্যের দিকে তারা তাকিয়ে রয়েছেন। বন্যা কবলিত এলাকায় প্রশাসনিক আধিকারিকরা তারা যান এবং ঘুরে দেখেন। কেঠিয়া ও শিলাবতী নদীর জলে প্লাবিত চন্দ্রকোনা বন্যার জলে ডুবে গেছে বিঘার পর বিঘা ধানের জমি, দেখতে পাচ্ছেন সেই ছবি। বিঘার পর বিঘা ধানের জমি জলের তলা, একেবারে জলমগ্ন হয়ে পড়েছে জমিগুলি, যার জেরে দুশ্চিন্তা বাড়ছে কৃষকদের। কারণ সামনেই পূজো এবং তার আগে যদি জলমগ্ন হয়ে পড়ে ধানের জমি তাহলে কিভাবে তারা লাভ পাবেন? তাই ক্ষতিগ্রস্ত, ক্ষতির মুখে কৃষকরা। আমি আরো বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, কি পরিস্থিতি, কোন রকম উন্নতি হয়েছে? দেখো ইন্দ্রাণীতে একেবারে কিন্তু চন্দ্রকোনায় কিছুটা উন্নতি হলেও কিন্তু কৃষকদের একেবারে কিন্তু অবনতি। কারণ কৃষকরা যেটা দাবি করছে যে বিঘের পর বিঘে, অর্থাৎ 500 থেকে 600 বিঘের মতো কৃষি জমি, অর্থাৎ ধান পাশাপাশি যে সমস্ত সবজি, পটল থেকে শুরু করে কুঁতরি, ঝিঙে, নানান যে সমস্ত সবজি, সেগুলি কিন্তু জলের তলায় কয়েকদিন ধরে থাকার কারণে কিন্তু পচন ধরেছে। এর ফলে সামনেই দেখো পুজো, এই পুজোতে কিভাবে তারা সংসার চালাবে সেক্ষেত্রে কিন্তু তাদের কপালে যেমন একটা চিন্তার ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি প্রশাসনের উদ্যোগে কিন্তু বলা হচ্ছে যে যারা বাংলা শস্য বীমার আওতায় রয়েছেন তাদেরকে একটা সরকারি প্রদান করা হবে। পাশাপাশি যারা এখনো পর্যন্ত এই বাংলা শস্য বীমার আওতায় এখনো পর্যন্ত আসেনি তাদেরকে দ্রুত এই বাংলা শস্য বীমার আওতায় আনা হবে। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ধন্যবাদ মধুসূদন। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টে সিবিআই কে চরম ভর্ৎসনা। ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম তোপে সিবিআই, বাংলার আদালত কলঙ্কিত হয়েছে এমন অভিযোগ দুর্ভাগ্যজনক মন্তব্য শীর্ষ আদালতের। মামলা ভিন রাজ্যে সরানোর আবেদনেই তোপের মুখে সিবিআই। বাংলার বিচার ব্যবস্থার পরিবেশ সম্পূর্ণ প্রতিকূল বা শত্রুতাপূর্ণ, সিবিআইয়ের এই মন্তব্যের পরেই ভর্ৎসনা শীর্ষ আদালতের। সিবিআই এই মন্তব্যের পরেই ভর্ৎসনা শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টে সিবিআই কে চরম ভর্ৎসনা। ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম তোপে সিবিআই। ফোনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, কোন বিষয়ে সুপ্রিম কোর্ট এ ধরনের মন্তব্য করেছে? এগুলো সমস্ত হচ্ছে ভোট 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 পরবর্তী হিংসার যে মামলাগুলো, অজস্র মামলা, সেগুলো রাজ্যের বিভিন্ন লোয়ার কোর্টে চলছে। সিবিআই এর বক্তব্য সুপ্রিম কোর্টে এটাই যে সেখানে সাক্ষীদের ভয় দেখানো হচ্ছে, এমনকি বিচারকদের উপরও নানাভাবে চাপ সৃষ্টিটা পেয়ে হচ্ছে, ফলে এই মামলাগুলো এই রাজ্য থেকে অন্যত্র সরানো হোক। কিন্তু সুপ্রিম কোর্ট এরকম ব্ল্যাঙ্কেট একটা অভিযোগের সম্পর্কে তীব্র সমালোচনাটা এ দেখ, কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে এটাই যে তুমি সমস্ত বিচারকদের বিরুদ্ধে এইভাবে বা আদালতগুলি সম্পর্কে এরকম অভিযোগ আনতে পারো না, কারণ অভিযোগ আনলে সেখানকার জেলা জজ বা দায়রা জজ তাদেরকেও কিন্তু সুপ্রিম কোর্টে ডেকে আনতে হবে। ডেকে এনে অভিযোগ খণ্ডনের কিন্তু সুযোগ একটা দিতেই হবে, কিন্তু সেই সুযোগটা নেই। সুতরাং তোমরা এরকম একতরফা অভিযোগ আনতেটা পারো না। এই অবস্থায় সিবিআই এর তরফে যিনি ছিলেন সলিসিটর জেনারেল, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, তিনি জানান যে আমরা এই আবেদনটা সংশোধন এ দেবো, কিন্তু সুপ্রিম কোর্ট সে সুযোগও দেয়নি, বলেছে না
এই আবেদন সংশোধন প্রত্যাহার করতে হবে এবং এই চাপের মুখে সিবিআই কিন্তু আবেদনটা প্রত্যাহারই করেছে। ধন্যবাদ পলকদা। আমরা আরো বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, সুপ্রিম কোর্টকে ঠিক কি বলেছে শীর্ষ আদালত এ বিষয়ে? দেখো, বিচারপতি অভয় ওকা ও বিচারপতি আগাচ্ছি জজ মাহিতের ডিভিশন বেঞ্চে সমালোচনা শুনতে পারেন সিবিআই এর আইনজীবী এস ডি রাজু। সিবিআই এর পক্ষ থেকে একটি একটি আবেদন জানানো হয় যে পশ্চিমবঙ্গের বেশ কিছু মামলা রয়েছে, গত ডিসেম্বর মাসে এই আবেদনটি ফাইল করা হয় এবং ফেব্রুয়ারি মাসে নোটিশ জারি করা হয়। সেই মামলাগুলিকে তারা পশ্চিমবঙ্গ রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত করতে চায়। কারণ হিসাবে তারা দেখান যে পশ্চিমবঙ্গের রাজ্যের আদালতগুলি প্রতিকূল পরিবেশ নেই, সেখানে পরিষ্কারভাবে অভিযুক্তদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে এবং সেই প্রতিকূল সাক্ষীদের ভঞ্জাশনে হচ্ছে। এই ধরনের বিভিন্ন কারণ দেখিয়ে এই মামলার স্থানান্তরের অনুমতি দেওয়া হয় সংশ্লিষ্ট আদালতের কাছ থেকে। এতেই ক্ষুব্ধ হন বিচারপতি ওপা এবং তিনি পরিষ্কার জানান যে পশ্চিমবঙ্গের আদালতগুলিতে সংযুক্ত আদালতে যে প্রতিকূল পরিবেশ নেই এই কথাটা সত্যি নয়। আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন সেই সমস্ত বিচারপতি বিচারক এবং জেলা জজের আত্মপক্ষ সমর্থনের এইখানে কোনো সুযোগ নেই, অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তারা এই মামলায় সংযুক্ত নয়, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়া নেই। সুতরাং এমত অবস্থায় এই সংশোধন আদালত কোনোভাবেই মানছে না এবং যে আবেদন যে কারণ দেখি আপনারা যে আবেদন করছেন সেই আবেদন কখনোই গ্রহণযোগ্য বলে আমরা মনে করছি না, তাই এই আবেদনটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করুন। এরপরেই আদালতের চাপে পড়ে কেন্দ্রীয় আইনজীবী সিবিআই আইনজীবী এস ডি রাজু তিনি পরিষ্কারভাবে এই আবেদনটি প্রত্যাহার করেন। তিনি সুপ্রিম কোর্টের কাছে ফের ভর্তিত হল সিবিআই এবং তাদের মূল কারণ দেখানো হয়েছিল পশ্চিমবঙ্গের রাজ্যগুলি রাজ্যের সমস্ত আদালতগুলিতে প্রতিকূল পরিবেশ নেই, সাক্ষীদের ভয় দেখানো হচ্ছে, এই কারণ দেখানো আদালতের সুপ্রিম কোর্টের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। একেবারে ধন্যবাদ পীযূষ, কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। বাংলার বিচার ব্যবস্থার পরিবেশ সম্পূর্ণ প্রতিকূল বা শত্রুতাপূর্ণ, এই সিবিআই এই মন্তব্যের পরেই সিবিআই কে চরম ভৎসনা করে শীর্ষ আদালত, যে তারা এভাবে আদালতকে কলঙ্কিত করতে পারে না, তারা প্রত্যেক বিচারক বা বিচারপতির নামে এ ধরনের কথা বলতে পারে না, তাই সিবিআই কে চরম ভৎসনার মুখে পড়তে হয়। ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম তোপে সিবিআই, তারা ভিন রাজ্যে সরাতে চেয়েছিল এই মামলাগুলি, তবে তাদের সুপ্রিম কোর্টের চাপে পড়ে অবশেষে প্রত্যাহার করতে হয়েছে মামলা, এই আবেদন প্রত্যাহার করতে হয়েছে, এমন দুর্ভাগ্যজনক অভিযোগ মন্তব্য শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টে সিবিআই কে চরম ভৎসনা, ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম তোপে সিবিআই, বাংলার আদালত কলঙ্কিত হয়েছে এমন অভিযোগ দুর্ভাগ্যজনক মন্তব্য করেছে শীর্ষ আদালত। মামলা ভিন রাজ্যে সরানোর আবেদনেই তোপের মুখে পড়ে সিবিআই, বাংলার বিচার ব্যবস্থা পরিবেশ সম্পূর্ণ প্রতিকূল বা শত্রুতাপূর্ণ, সিবিআই এই মন্তব্যের পরেই ভৎসনা শীর্ষ আদালতের। এরপরে চাপের মুখে পড়ে আবেদন প্রত্যাহার করতে হয় সিবিআই কে, মামলা ভিন রাজ্যে তারা সরাতে চেয়েছিল কারণ বাংলায় সেই পরিবেশ নেই, তাদের মনে হচ্ছে যে মামলা প্রভাবিত করা হচ্ছে। এই বিষয়টি যখন তারা শীর্ষ আদালত উত্থাপন করে শীর্ষ আদালত ক্ষুব্ধ হয় এবং ভৎসনা করে, চরম ভৎসনা করে সিবিআই কে। অর্থাৎ সিবিআইয়ের এই আবেদন করার পর কিন্তু আবারও সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শীর্ষ আদালত যেভাবে তাদেরকে চরম ভৎসনা করে এবং শীর্ষ আদালত যা যা মন্তব্য করেছে তার জেরে কিন্তু সিবিআই কিভাবে এই তদন্ত তারা চালাচ্ছে সেই বিষয়টি নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠতে শুরু করে। সিবিআইয়ের এই মন্তব্যের পরে শীর্ষ আদালতে তারা তীব্র ভৎসনার মুখে পড়ে, তীব্র সমালোচনার মুখে আবেদন প্রত্যাহার করতে হয়। অর্থাৎ সিবিআইয়ের যে আচরণ তা নিয়ে আরো একবার উঠল প্রশ্ন। এবং বারবার যে প্রশ্ন উঠেছে যে সিবিআই প্রত্যেকটি তদন্তের কিভাবে নিষ্পত্তি করেছে, কতটা নিষ্পত্তি করেছে, তাদের সাকসেস রেট কত প্রত্যেকটি মামলার, সেই বিষয় নিয়ে বারবার তো প্রশ্ন উঠেইছে, এবার আরো একবার ভৎসনার মুখে পড়তে হলো সিবিআই কে শীর্ষ আদালতের।
আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্যজ রায়। সৌম্যবাবু, আমরা দেখলাম যে সিবিআই শীর্ষ আদালতে যেভাবে মন্তব্য করেছে যে বাংলার আদালত কলঙ্কিত হয়েছে এবং সেখানে প্রভাবিত করা হচ্ছে মামলাগুলিকে, এই বিষয়টি কিন্তু শীর্ষ আদালত মানতে চায়নি এবং চরম ভর্ৎসনা করেছে সিবিআইকে, কি বলবেন? এবং রাজনৈতিক প্রভাব মুক্ত নয় বাংলার প্রশাসন। বাংলায় নির্বাচনোত্তর ভয়ঙ্কর রকমের হিংসা হয় এবং সেই হিংসার বলি বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের মানুষকে হতে হয়। কিন্তু যে তদন্তের ভার সিবিআইকে দেওয়া হয়েছে, সে তদন্ত না করে, ঠিকমতো না করে যদি এই ধরনের মন্তব্য করা হয় আদালতকে, তাহলে আদালতে অবমাননার দায় তো সিবিআইকে পড়তে হবেই, তাই ভর্ৎসনা পেয়েছেন। আমার মনে হয় আর সিবিআইয়ের আরও দায়িত্ববান হওয়া উচিত এবং যে সমস্ত মানুষ আজকে বিপদগ্রস্ত হয়, যারা এই রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ না থাকার কারণে বহুবার আক্রান্ত হয়, খুন হয়, ধর্ষণ হয়, লুট হয়, জমি জায়গা জীবন শুধুমাত্র রাজনৈতিক বলি হয়, তার বিরুদ্ধে সিবিআই কি ব্যবস্থা করলো সেটা আগে দেখুক। তা না করে শুধু আদালতকে দোষারোপ করে কোনো লাভ হবে বলে আমার মনে হয়। সেক্ষেত্রে আরেকটা বিষয় জানতে চাইবো যে সিবিআই কিভাবে তদন্ত করছে এবং তাদের তদন্তে সাকসেস রেট কতটা, এটা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এবং তারা তদন্ত কতদূর এগিয়েছে সেটা নিয়েও প্রশ্ন উঠছে, কিন্তু তারা চাইছে যে মামলা অন্যত্র, তারা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যেতে চাইছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, বহু রাজ্য যদি প্রভাবযুক্ত হয় সেখানে মামলা অন্য রাজ্যে, এটা নিদর্শন ভারতবর্ষে অনেক রাজ্যেই আছে যেখানে রাজ্য সরকার কার্যত অবরুদ্ধ করে রাখে, তদন্ত করতে দেয় না, সেখানে অন্য রাজ্যের প্রভাবিত করা এবং সরিয়ে নিয়ে যাওয়ার ইনস্ট্যান্ট শুধুমাত্র বাংলায় না অন্যান্য রাজ্যেও আছে। তো সেটা করার জন্য সেটা তাদের পছন্দ মতো করবেন, সেটা তো তাদের বলার কিছু নেই, কিন্তু কথা হচ্ছে তদন্তটা ভালো করে দোষীদের আইডেন্টিফাই করা এবং ধরা এবং দোষী সাব্যস্ত করা, সেটা কতটা পারদর্শী সিবিআই সেটা নিয়ে তো প্রশ্নচিহ্ন বারবার উঠছেই। একেবারে ধন্যবাদ। সুপ্রিম কোর্টে সিবিআইকে চরম ভর্ৎসনা, সিবিআই যে মন্তব্য করছে তা একেবারেই ঠিক নয়, তাই সুপ্রিম ভর্ৎসনার মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এই মুহূর্তে ফোনে রয়েছেন তৃণমূল নেতা কৃষ্ণ মৈত্র, আপনাকে স্বাগত জানাবো। এবং যেটা সিবিআই শীর্ষ আদালতে দাবি করেছে যে বাংলায় যে মামলা চলছে ভোট পরবর্তী হিংসা যে মামলা, সেই বাংলাতে চললে সেটা প্রভাবিত হতে পারে, তাই তারা অন্যত্র অর্থাৎ অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে এই আবেদন কিন্তু শীর্ষ আদালতে প্রত্যাহার করতে হয়েছে, তাদের এতটাই ভর্ৎসনার মুখে পড়তে হয়, কি বলবেন? দেখুন, আমরা তো বিগত বেশ কিছু বছর ধরে দেখছি যে বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিভাবে তদন্ত করছে, এবং বিষয়টা তো শুধু বাংলার নয়, এই কেন্দ্রীয় সংস্থা তো বিভিন্ন রাজ্যতে তদন্ত করে থাকে, তো তাদের এরকম সাকসেস রেটটা এত কম কেন, কোন রাজ্যতে গিয়ে কি অজুহাত দেবে? তারা নিজেদের দিকে মনোনিবেশ করুক, তারা নিজেদের দুর্বলতা তাদের সরকারের সাথে কেন্দ্রীয় ইউনিয়ন গভর্নমেন্টের সাথে তুলে ধরুক, তারা যদি মনে করেন তারা কেস নিতে পারবেন না তাদের ছেড়ে দিন, কিন্তু এইভাবে নিজেদের অযোগ্যতা, অপদার্থতা, অকর্মণ্যতা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এটা তো উনাদের একটা ট্রেন্ড হয়ে চলেছে। আজকে দিল্লির মুখ্যমন্ত্রী হোক, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হোক, তাদেরকে যেভাবে অযাচিত ভাবে বিনা কারণে বেআইনি ভাবে আটকে রাখা হলো 8 মাস 9 মাস ধরে, এবং ক্রুশিয়াল পলিটিক্যাল টাইমে যখন তাদের রাজ্যতে নির্বাচন, যখন একটা দেশের নির্বাচন চলছে, আর এরকম আমাদের রাজ্যতে ভুরি ভুরি উদাহরণ আছে। আজকে রবীন্দ্রনাথের নোবেল চুরি থেকে শুরু করে পুরো ঘটনা প্রবাহ দেখলে দেখা যাবে বারবার সিবিআই এসছে এবং সিবিআই একটা কেসেও কোনো কিছু করে দেখাতে পারেনি, কোনো দোষীদের আজ অব্দি শাস্তি হয়নি। তাহলে এটা তো তাদের রেকর্ড বলছে, তারপরে তারা এখনো যদি অজুহাতের আশ্রয় নেয় তো মানুষ কতটা সহ্য করবে? এবং সুপ্রিম কোর্টেরও মনোনিবেশ করা উচিত যে সবসময়ে আমরা দেখি যে অন্য রাজ্যতে একই বিষয়ে যখন হাইকোর্ট একটা নির্দেশ দেয় তখন বাংলাতে সেই চিত্রটা আমরা ভিন্ন রূপ দেখি কেন? এই সত্য যে আমরা দেখলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বন্ধ ডাকা হল, এই বন্ধ নিয়ে কখনো মহারাষ্ট্র বা অন্যান্য রাজ্যের হাইকোর্টের কি ডিসিশন আছে, কি তাদের অভিমত আছে, কিন্তু বাংলাতে এসে চিত্রটা পাল্টে গেল, এটা কিন্তু মানুষ দেখছে। আজকে এটাও ঠিক যে লাখো লাখো কেস তারা সময় পাচ্ছে না, কোর্ট তাদেরকে সময় দিতে পাচ্ছে না, এবং অনেক বিচারাধীন বন্দি দিনের পর দিন জেলে আছেন, এবং এমন এমন বন্দি আছেন যারা তাদের
শাস্তির মেয়াদ, যদি তাদের শাস্তি হতো সেই মেয়াদটা তাদের পার করে গেছে, কিন্তু তাদের এখনো অব্দি হিয়ারিং হয়। তো এই ল্যাকিউনা কোর্টের তরফেও আছে, আবার একে একটা হাইকোর্টের সাথে আরেকটা হাইকোর্ট একই বিষয় ভিন্ন মত পোষণ করছে। সুতরাং একটা ধোঁয়াশা আছে, পাবলিক কিন্তু এই বিষয়ে সম্পূর্ণভাবে দিশাহারা হয়ে পড়ছে। একেবারে, অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম তৃণমূল নেতা কৃষ্ণ মিত্রের সঙ্গে। সিবিআইর যে আবেদন, অর্থাৎ ভিন রাজ্যে সরানো হোক ভোট পরবর্তী হিংসার মামলা, কারণ এ রাজ্যে তারা তদন্ত করতে পারছে না, মামলা প্রভাবিত হতে পারে, বাংলার আদালত কলঙ্কিত হয়েছে, তারা অভিযোগ করছে এবং যে পরিবেশ তা সম্পূর্ণ প্রতিকূল এবং শত্রুতাপূর্ণ, এই মন্তব্য করার পরই ক্ষুব্ধ হয়ে যায় শীর্ষ আদালত এবং তারা সুপ্রিম ভৎসনার মুখে পড়ে সিবিআই। শীর্ষ আদালত জানাচ্ছে যে এই অভিযোগ দুর্ভাগ্যজনক, এটা তারা করতে পারে না, তারা এভাবে কলঙ্কিত করতে পারে না কোনো আদালতকে। তারপরে ভৎসনা করেছে চরমভাবে সুপ্রিম কোর্ট সিবিআইকে, তীব্র সমালোচনার মুখে পড়ে আবেদন প্রত্যাহার করতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। একদিকে যেরকম সিবিআইয়ের যে সাকসেস রেট, তারা কতটা নিষ্পত্তি করতে পেরেছে মামলার, কতজন শাস্তি পেয়েছে, কতজন সেখানে সেই মামলা তারা নিষ্পত্তি করেছে, সেটা নিয়ে যেরকম প্রশ্ন রয়েছে, পাশাপাশি যে আজকে শীর্ষ আদালতের যে ভৎসনা, তারপরেও কিন্তু তাদের বিশ্বাসযোগ্যতা, অর্থাৎ সিবিআইয়ের যে বিশ্বাসযোগ্যতা, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠবে। তারা কতটা তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারছে সেটা নিয়ে একটা প্রশ্ন উঠবে। শীর্ষ আদালতের তীব্র সমালোচনার মুখে পড়ে আবেদন প্রত্যাহার করতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে, ভোট পরবর্তী হিংসার যে মামলা তা ভিন রাজ্যে সরানোর আবেদন করেছিল সিবিআই, সেখানে চরম ভৎসনার মুখে পড়ে তারা সুপ্রিম কোর্টের। যে খবরের দিকে নজর রাখবো, জেল থেকে ছাড়া পেলেন বাম নেতা কলতান দাশগুপ্ত। বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশে জামিন পান তিনি এবং এবার ভাইরাল অডিও কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছিল কলতানকে, তবে জেল থেকে ছাড়া পেলেন এবং তারপরে যে উচ্ছ্বাস বামকর্মী সমর্থকদের মধ্যে সেটা আমরা দেখেছিলাম। এবার তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ফোনে রয়েছে প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কি খবর রয়েছে? তোমাকে জানিয়ে রাখবো যে ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে যে ধৃত সিপিআইএম এর যুব সংগঠনের নেতা কলতান দাশগুপ্ত কিন্তু গতকালই কিন্তু হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন এবং তারপরেই আজকে কিন্তু বিধাননগর উত্তর থানা থেকে প্রথমে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। এরপরই বিধাননগর মহকুমা হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় তারপরই বিধাননগর কোর্টে তুললে সেখান থেকে তার জামিনও হয়ে যায়। এরপরই কিন্তু বাইরে প্রচুর পরিমাণে যে যুব কর্মী সমর্থকদের যে একটা ভিড় চোখে পড়ার মতো ছিল কিন্তু রাবির খেলায় মেতে ওঠে তারা। তারপরেই কিন্তু সেখান থেকে কলতান দাশগুপ্তকে তারা রং ফুল আবির মাখিয়ে কিন্তু তারা শ্যামবাজারের দিকে রওনা দিয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ শাকিল, কথা বললাম প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে। পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ কলতানের, তারপরে তাকে ভাইরাল অডিও কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল, তবে গতকাল হাইকোর্টের নির্দেশে জামিন পান কলতান দাশগুপ্ত, এবার জেল থেকে ছাড়া পেলেন তিনি। পুলিশের ভূমিকা তো প্রথম দিন থেকেই যথেষ্ট সন্দেহের মুখে, তথ্য প্রমাণ লোপাট করা ইত্যাদি ঘটনা, এবং এটা শুধু আজকের নয়, সুদীপ্ত সৈফুদ্দিন থেকে মঈদুল আনিস খান, পুলিশের ভূমিকা সবসময় সন্দেহের চোখেই থাকে। ফলে পুলিশ কার নির্দেশে এই কাজ করছে সেই আসল মাথার কাছে পৌঁছাতে আমাদের হবেই। হ্যাঁ, ষড়যন্ত্র আরজিকরের ঘটনায় বিস্ফোরক মন্তব্য, ডোমকলের তৃণমূল যুবনেতার মন্তব্যে বিতর্ক, চিকিৎসা না পেয়ে 34 জনের মৃত্যু, এর দায় কে নেবে? বারবার বৈঠকের পরও জুনিয়র ডাক্তারদের সমস্যা মিটছে না। এটা জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয়, এই আন্দোলন তৃণমূল বিরোধী বিজেপির সুরসুরিতে আন্দোলন রাজনীতি হচ্ছে। ডোমকলের তৃণমূল যুবনেতার মন্তব্যে বিতর্ক,
এই মৃত্যুর দায় নেবে কে? আজ তিলোত্তমা মৃত্যুর জন্য অবশ্যই আমরা দায়ী, কিন্তু 34 জন বাংলার সাধারণ মানুষ মৃত্যু না পেয়ে যে মারা গেল, এ দায়ভার নেবে কে? জুনিয়র ডাক্তাররা পরপর 5 বার মুখ্যমন্ত্রী বসার পরও এদের সমস্যা মিটছে না, একটার পর একটা দাবি করছে। এরা 5টা সমস্যা 5টা দাবি কথা বললো, মমতা ব্যানার্জি মেনে নিল। কলকাতা সিভি চেইন, স্বাস্থ্য দপ্তরে 2 জন আধুকর্তা চেইন হয়েছে, তারপরও জুনিয়র ডাক্তাররা যে মিথ্যা রাজনীতি করছে, বিজেপি সুশ্রানন্দে যে মিথ্যা রাজনীতি করছে সেটা বাংলার মানুষ বুঝে গেছে। এটা জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয়, এটা হচ্ছে এক ধরনের তৃণমূল বিরোধী আন্দোলন। সিপিএম কংগ্রেস এই বিষয়ে কি বলেছেন এবং তৃণমূলের কি সাফাই, শোনাব আপনাদের। আমরা ডাক্তারকে ভগবানের নজরে দেখি, ভগবানের যেমন বেঁচে থাকা বা জন্ম মৃত্যু ভগবানের হাতে, সেরকম ডাক্তাররা আমাদের প্রাণ বাঁচায়। সেই ডাক্তারদের সম্বন্ধে এরকম কুরুচিকর মন্তব্য আমরা মেনে নিতে পারছি না, এটা খুবই জঘন্যতম বক্তব্য, তার জন্য ধিক্কার জানাচ্ছি। এটা যদি বলে থাকেন তাহলে ভুল বলেছে, কারণ এই আন্দোলনে কোনো রাজনৈতিক রং এখন পর্যন্ত তাদের বড় নেতারাও দিতে পারছে না, এর ফলে ও বয়স কম, সেই হিসাবে হয়তো এটাকে বক্তৃতা হিসেবে দিয়েছে, কিন্তু এই আন্দোলন একবারে সাধারণ মানুষের এবং ডাক্তারদের নিজস্ব আন্দোলন। জুনিয়র ডাক্তাররা যারা এক শ্রেণীর জুনিয়র ডাক্তাররা আছেন, তারা আজকে শাসক দলের, পশ্চিমবঙ্গের শাসক দলের মানে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস দলের, তারা অ্যাকচুয়ালি বিরুদ্ধাচরণ করছে। তাই যারা আজকে এখন পর্যন্ত যারা অবস্থান ওঠাচ্ছে না, তারা অ্যাকচুয়ালি তারা বাংলার ভালো চায় না, সাধারণ মানুষের ভালো চায় না, তাই তারা এই বিরোধীদের চক্রান্তে চক্রান্তিত হয়ে তারা এই কাজ করছে। বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন এই বিষয়ে, শোনাব আপনাদের। বিজেপির সুস্থুরিতে রয়েছে, তো মানুষ সেই সুস্থুরিতে তো শিহরিত হচ্ছে কেন? তোরা যদি এত ভালো কাজ করেছিস, একটা সরকার যদি 13 বছর ধরে মানুষের মা মাটি মানুষ, মাকে যদি মাটিতে ফেলে ধর্ষণ না করে থাকতিস, তাহলে কি মানুষ এইভাবে রাস্তায় নামতো? আমরা সুস্থুরি দেবো, আচ্ছা চলুন ধরে নিচ্ছি তর্কের খাতিরে, বিরোধী দল সুস্থুরি দেবে, দেবে না কেন? ডিভিসির সঙ্গে ডিভোর্স করেছেন মমতা ব্যানার্জি কালকে, কারণ জল ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার, সুস্থুরি দিচ্ছেন না। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 7 দিন।